হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, দেখুন ভারতবর্ষের বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়ে কথা বলবো, বিশেষ করে ভারতবর্ষের ভারতের কিছু সংগঠন যেমন কি না জল শক্তি মন্ত্রণালয় বা এরকম অনেক কিছু মন্ত্রণালয়ের উপর আমরা কথা বলবো, যে যার ব্র্যান্ড অ্যাম্বাসাডারগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো সবার প্রথমে আমরা দেখবো যে এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার জিনিসটা কী। দেখুন, ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে হচ্ছে কোনো একটা সংস্থা বা কোনো একটা সংগঠনকে সাধারণ মানুষের কাছে কোনো এমন একজন নিয়ে আসবে যে কিনা পার্সোনালিটি থেকে খুব ভালো হবে, বা আপনারা জানেন কোনো একজন সেলিব্রিটি নাও হতে পারে, সেলিব্রিটি জেনারেলি সেলিব্রিটিদেরকে নেওয়া হয়, বাট সবসময় যে সেলিব্রিটি হবে এরকম কোনো কথাই নেই। যেমন আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের একটা আমাদের ভারতবর্ষের যে ডিজিটাল ইন্ডিয়া যেটা আছে, ওর যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ওরা কেউই সেলিব্রিটি না, কিন্তু ওরা ওয়েল ট্যালেন্টেড এবং খুবই ভালো মানুষ। তো এইসব নিয়ে আমরা কথা বলবো, এগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো সবার প্রথমে আমরা দেখবো, দেখুন যে জল শক্তি অভিযান যেটা জল শক্তি মন্ত্রণালয়ের অধীনে চলা একটি প্রকল্প। তো এই জল শক্তি মন্ত্রণালয়, দেখুন আজকাল ভারতবর্ষের কেন গোটা পৃথিবীর জলস্তর নিয়ে খুবই সমস্যা হচ্ছে, বিশেষ করে রিজার্ভ গ্রাউন্ড ওয়াটার। তো ভারতবর্ষেরও বেশ কিছু প্রায় কুড়ি থেকে বাইশটা শহরে এখন জল পাওয়া যাচ্ছে না, যে কারণে জল শক্তি মন্ত্রণালয় ভারতবর্ষে চালু হয়েছে। তো সেই জল শক্তি মন্ত্রণালয়ের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনারা দেখছেন, হ্যাঁ একদম সঠিক দেখছেন, ইনিই হচ্ছেন আমির খান, যিনি জল শক্তি অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট আমরা যদি দেখি পালস পোলিও ক্যাম্পেইন, দেখুন পালস পোলিও ক্যাম্পেইন যেটা কিনা আপনারা সবাই জানেন, তো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনারা সবাই জানেন যে অমিতাভ বচ্চন। কিন্তু একটা জেনারেল নলেজ যে শুধুমাত্র অমিতাভ বচ্চন না, ওনার সাথে ওনার যে বৌমা অর্থাৎ ঐশ্বর্যা রায় বচ্চন, ইনিও অর্থাৎ এনার দুজনেই হচ্ছেন পালস পোলিও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট যদি আমরা দেখি স্কিল ইন্ডিয়া, দেখুন স্কিল ইন্ডিয়া আপনারা জানেন, বিশেষ করে ইকোনমিক্সের দিকে যদি আপনারা দেখেন একটু নজর দিয়ে, যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে বা কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবার থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষিত করে তোলা মানুষকে, তাহলেই তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তো স্কিল ইন্ডিয়ার যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনারা দেখছেন, এখানে দুইটি চরিত্র হয়তো চিনতে পারছেন না, বাট এবার আপনারা দেখুন, এটা হচ্ছে একজন বরুণ ধাওয়ান আর নেক্সট অনুষ্কা শর্মা। তো এই দুজন হচ্ছেন স্কিল ইন্ডিয়া প্রজেক্টের কি বলবো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং সাথে আছেন সচিন টেন্ডুলকার। আপনারা সবাই জানেন সচিন টেন্ডুলকার, ইনি স্কিল ইন্ডিয়া, জেনারেলি স্কিল ইন্ডিয়ার আপনারা যেখানেই পোস্টার দেখে থাকবেন সচিন টেন্ডুলকারের একটা ছবি দেখতেই পাওয়া যায়। এছাড়া আমি বলে রাখি সচিন টেন্ডুলকার হচ্ছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুডউইল অ্যাম্বাসাডার। তো এটা আমি প্রেজেন্টেশনের মধ্যে নেই, তাও আমি বলে রাখলাম, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যার গুডউইল অ্যাম্বাসাডার, এবং সাথে সাথে অ্যাডিডাসেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট আপনারা দেখুন ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটাল ইন্ডিয়া পাওয়ার টু এম্পাওয়ার, দেখুন আমি যেটা কথা বলছিলাম ডিজিটাল ইন্ডিয়া, এরা কোনো সেলিব্রিটি না, এখানে দেখছেন একজন বয়েজ অ্যান্ড গার্লস জার্নাল সতওয়াত জগওয়ানি আর ক্রাতি তিওয়ারি, এই দুজনই হচ্ছেন আইআইটি জেই অ্যাডভান্স 2015 টপার এই দুজন। এবং সাথে আপনি যদি দেখেন অঙ্কিত ফাডিয়া আর প্রণব মিস্ত্রি, এই দুজন কম্পিউটার সায়েন্টিস্ট। তো এই চারজন হচ্ছেন আমাদের ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট আপনারা যদি দেখেন স্বচ্ছ ভারত মিশন আপনারা সবাই জানেন, বিশেষ করে এই পোস্টারটা তো আপনারা সবাই দেখেছেন হয়তো, যে দরজা বন্ধ তো অসুখ বন্ধ। তো এটা সব আপনারা সবাই জানেন, অমিতাভ বচ্চন হচ্ছেন স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিন্তু সাথে সাথে আমি বলে রাখি স্বচ্ছ ভারত মিশনের আরেকটা শাখা যেটা কিনা স্বচ্ছ সাথী, তো এই স্বচ্ছ সাথী মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দিয়া মির্জা, আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন দা দিয়া মির্জা। নেক্সট আপনারা যদি দেখেন ইনক্রেডিবল ইন্ডিয়া, দেখুন বিশেষত এই ইনক্রেডিবল ইন্ডিয়া যেটা, এটা জেনারেলি ভারতবর্ষের ট্যুরিজমকে বিশ্বের সামনে নিয়ে যায়। তো এই ইনক্রেডিবল ইন্ডিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। তো ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নরেন্দ্র মোদী। নেক্সট যদি আপনারা দেখেন বেটি বাঁচাও বেটি পড়াও, তো এটা ভারতবর্ষের এখন একটা খুবই কী বলবো ট্রেন্ডিং টপিক, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা কিনা দরকার। তো এর আপনারা যেটা দেখছেন সাক্ষী মালিক, যিনি কিনা হরিয়ানা থেকে
হরিয়ানা থেকে বিলং করেন এবং উনি অলিম্পিক্সে গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন। তো ইনি হচ্ছেন সাক্ষী মলিক, যিনি বেটি বাঁচাও বেটি পড়াওর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং আমি মনে করি এটা যথেষ্ট একটা সঠিক ডিসিশন ছিল, বিশেষ করে এটার ক্ষেত্রে বেটি বাঁচাও বেটি পড়াওর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে সিলেক্ট করার জন্য। নেক্সট আপনারা যদি দেখেন, এটা এটাকে বলা হয় মা বা মাদার্স অ্যাবসলিউট অ্যাফেকশন। দেখুন, মাদার্স অ্যাবসলিউট অ্যাফেকশন বা মা, এই যে প্রজেক্টটা, এটা জেনারেলি ব্রেস্ট ফিডিংয়ের ওপর, অর্থাৎ বাচ্চা যখন জন্ম হয় তার যে মা, তার যে ব্রেস্ট ফিড করানো হয় সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই জরুরি, খুবই দরকারি। এটা বাচ্চার ইমিউনিটি বৃদ্ধি করে বা এই সমস্ত সচেতনতার জন্য এই প্রকল্পটা শুরু হয়। তো এই মা প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মাধুরী দীক্ষিত। আপনারা দেখছেন উনি একটি প্রোগ্রামে ওনার বক্তব্য রাখছিলেন মা প্রজেক্টের ওপর। আরেকটা বলে রাখি সাথে সাথে, মা প্রজেক্টের সাথে মধ্যপ্রদেশের মমতা অভিযান বলে একটা অভিযান চলছে, মমতা অভিযান, যেটা কিনা মধ্যপ্রদেশের, এখানকারও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মাধুরী দীক্ষিত। তো এটিও বিশেষত বাচ্চা এবং মায়ের কল্যাণের জন্য এটা করা হয়েছে। নেক্সট আপনারা যদি দেখেন ঝাড়খণ্ড ট্যুরিজম, তো ঝাড়খণ্ড ট্যুরিজম মানে আপনারা বুঝতে পারছেন, প্রথম কথাই আমাদের মাথায় আসে ঝাড়খণ্ড মানে MS ধোনি, আগে কিনা যেটা বিহারের মধ্যে ছিল, এখন ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে। তো ঝাড়খণ্ড থেকে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। তো আপনারা মনে রাখতে পারবেন ঝাড়খণ্ড ট্যুরিজম, যেটা মহেন্দ্র সিং ধোনি, উনি হচ্ছেন ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এরপরে আপনারা যদি দেখেন ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি, ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি, আপনারা যে ছবিটা দেখছেন একদম সঠিক, দীপিকা পাড়ুকন। দীপিকা পাড়ুকন হচ্ছেন ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট যেটা CRPF, অর্থাৎ CRPF বললেই এখন আমাদের মাথায় মধ্যে আসে সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে পুলওয়ামা হামলা, যেখানে কিনা আমাদের বেশ কিছু শহীদ জওয়ান শহীদ হয়েছিলেন। তো এই হচ্ছে সেই CRPF বাহিনী যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন PV সিন্ধু। আচ্ছা, PV সিন্ধুর ওপর আমি বলে রাখি, এবছর এক্সাম পয়েন্ট অফ ভিউ কিন্তু PV সিন্ধু খুবই বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে RRB বা SSC JEEতেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল বা SSC-র অন্যান্য এক্সামগুলোতেও জিজ্ঞেস করা হয়েছিল, এবং আশা করছি RRBতেও হয়তো এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবে। যার মধ্যে বলে রাখি PV সিন্ধু হচ্ছেন ইন্ডিয়ার হাইয়েস্ট পেড ওমেন অ্যাথলেটিক্স, এটার আপনারা মাথায় রাখবেন। এবং সেকেন্ড হচ্ছেন যেটা BWF, অর্থাৎ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যার হেড অফিস কুয়ালালামপুর। তো এই BWF অ্যাওয়ার্ড জিতেছিলেন PV সিন্ধু। আর আপনারা যদি এর PV সিন্ধুর ওপর পুরো টপিক ক্লিয়ার করতে চান, আমার একটা ভিডিও আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, PV সিন্ধুর ওপর এক পুরো ডিটেল ডিসকাস করা আছে, আপনারা ওটা দেখে নেবেন, তো PV সিন্ধু পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। নেক্সট আপনারা দেখছেন যেটা GST, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো GST-র ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হ্যাঁ একদম সঠিক, অমিতাভ বচ্চন যিনি, ইনি হচ্ছেন GST-র আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট দেখুন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। দেখুন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা বিশেষত বন্য প্রাণী সংরক্ষণের ওপর। তো এখানে যাকে দেখছেন, এই ছবিটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না ইনিকে, তবে হয়তো এই ছবিটাতে আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ ইনি হচ্ছেন দিয়া মির্জা, যিনি কিনা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট আপনারা যদি দেখেন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট, দেখুন এটাও ইউনাইটেড নেশনের ভারতবর্ষের যেটা কী বলবো, গুডউইল অ্যাম্বাসেডার, অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল গুডউইল অ্যাম্বাসেডার, এটাও কিন্তু দিয়া মির্জা। ওকে, তো মাথায় রাখতে পারেন ওয়াইল্ড লাইফ বা এনভায়রনমেন্ট রিলেটেড যে কিছুগুলো আছে এগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার জেনারেলি দিয়া মির্জাকে দেওয়া রয়েছে, অর্থাৎ দিয়া মির্জা হয়েছেন। এবং নেক্সট আপনি যদি দেখেন মেক ইন ইন্ডিয়া, তো মেক ইন ইন্ডিয়া যেটা, দেখুন ইনি আপনারা হয়তো অনেকে অতটাও ভালো চিনবেন না, তবে আমি বলে রাখি ইনি হচ্ছেন পীরুষ খম্বাট্টা, যিনি কিনা আপনারা রসনা যে সফট ড্রিঙ্কসটা আছে, রসনার চেয়ারম্যান। রসনা হচ্ছে পিয়ন্স ইন্ডাস্ট্রিজ, একটা আহমেদাবাদের কোম্পানি, তো তার একটা ব্রাঞ্চ হচ্ছে রসনা। তো ইনি হচ্ছেন সেই রসনার চেয়ারম্যান পীরুষ খম্বাট্টা, ইনি মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট আপনারা যদি দেখেন এটা হচ্ছে ফিট ইন্ডিয়া। তো ফিট ইন্ডিয়া থেকে আমি বলে রাখি, ফিট ইন্ডিয়া অ্যাকচুয়ালি যেনাকে বানানো হয়েছে, আমিও আশা করি এনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানোটা একদমই সঠিক হয়েছে। দেখুন ইনি হচ্ছেন মিসেস ইউনিভার্স লাভলি এর অ্যাওয়ার্ড উইনার, এবং এনার নাম হচ্ছে শিল্পা আগরওয়াল। তো
তো শিল্প আগরওয়াল ইনি হচ্ছেন আমাদের ফিট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এবং সাথে সাথে আমি বলে রাখি কয়েকটা জিনিস, যেমন কি না আমাদের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন শাহরুখ খান, অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন জন আব্রাহাম,